আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি সেলিনা মালিক সুমি। প্রত্যাহার ঘোষণার আগেই প্রায় অকার্যকর হয়ে গেছে লকডাউন, গণপরিবহন ছাড়া সবই চলছে। প্রতিদিনই নানা উপায়ে রাজধানীতে যাতায়াত করছে অসংখ্য মানুষ, এদের মধ্যে কর্মজীবীর সংখ্যাই বেশি। বাস, টেম্পু ও সিএনজি অটোরিকশা বন্ধ থাকায় পিক আপ ট্রাক, পায়ে চলতি ভ্যান বা রিক্সায় ভেঙে ভেঙে চলতে হচ্ছে তাদের। যাওয়া আসা স্বাভাবিকের চেয়ে পাঁচ গুণের বেশি খরচ হচ্ছে বলে অভিযোগ করেছেন কেউ কেউ। যাদের সেই সামর্থ্য নেই তারা পায়ে হেঁটে পাড়ি দিচ্ছেন মাইলের পর মাইল। ঢাকায় প্রবেশ পথগুলোয় চেকপোস্ট থাকলেও যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় যাচাই বাছাই করতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অনেককেই নামমাত্র জিজ্ঞাসাবাদেই ছেড়ে দেওয়া হচ্ছে। করোনা উপসর্গে চট্টগ্রামে 47, বরিশালে 21, ময়মনসিংহে 15, কুষ্টিয়ায় 15 ও রাজশাহীতে 11 জন সহ বিভিন্ন জেলায় মারা গেছে 125 জন। চট্টগ্রাম বিভাগে ভাইরাসটিতে 47 জনের মৃত্যু হয়েছে। নতুন 2104 জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। বরিশালে করোনা ও উপসর্গে মারা গেছেন 21 জন, এদের মধ্যে 6 জন পজিটিভ ও 15 জনের উপসর্গে মারা গেছেন। ময়মনসিংহ বিভাগে করোনায় 9 জন এবং উপসর্গ নিয়ে আরও 6 জন সহ 15 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ময়মনসিংহে 11 জন, নেত্রকোনায় 3 ও শেরপুরে 1 জন। কুষ্টিয়ায় করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা গেছে আরও 15 জন। চট্টগ্রামে গত 24 ঘন্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 13 জন, আরও নতুন শনাক্ত 507 জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে মৃতের সংখ্যা বেড়ে 11 জন এবং আরও পজিটিভ হয়েছিলেন 7 জন, আর উপসর্গে ভুগেছিলেন 4 জন, তাদের 5 জন রাজশাহী। এছাড়া চুয়াডাঙ্গা ও গাজীপুরে 4 জন করে 8 জনের মৃত্যু হয়েছে। দর্শক, করোনার গণটিকাদানের তৃতীয় দিনের সংবাদ সংগ্রহে এই মুহূর্তে রাজধানীর তেজগাঁও এলাকায় আছেন আমাদের স্টাফ রিপোর্টার মামুন আবদুল্লাহ। সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন, এখন কেন্দ্রে কি অবস্থা দেখছেন, সেখানে টিকাদান পরিস্থিতি কেমন? জি, কেন্দ্রের বাহিরের যে খুব খারাপ অবস্থা বলেছিলাম এর আগের নিউজগুলোতে, কিন্তু কেন্দ্রের ভেতরের টিকাদান কেন্দ্রে যদি আপনাকে একটু দেখায়, এখানে কিন্তু খুব সুশৃঙ্খলভাবে যারা টিকা নিতে আসছেন তাদেরকে আপনার টিকা দেওয়া হচ্ছে। মূলত এখানে সবচেয়ে ভালো যে দিক সেটি হচ্ছে এখানে কিন্তু স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে, অর্থাৎ যারা শুধুমাত্র এনআইডি কার্ড নিয়ে আসছেন, আগে SMS না পেলেও তারা কিন্তু এখানে এসে টিকা দিতে পারছেন এবং তারপরে কিন্তু তারা সুন্দরভাবে টিকা দিচ্ছেন। আপনাকে যদি একটু দেখায় যে টিকাদানের ভেতরেও কিন্তু ব্যাপক লাইন এবং অসংখ্য মানুষ এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে, কারণ এই এই কেন্দ্রে 300 জনকে টিকা দেওয়া হবে, কিন্তু এখানে কয়েক হাজার মানুষ রাত 3টা থেকে এসে উপস্থিত হয়েছিল। অনেকে ভোর রাতে এসে এখানে আপনার উপস্থিত হয়েছে, মহিলা এবং পুরুষ সমানভাবে কিন্তু এখানে এসেছে। সব কিছু মিলে আসলে বলা চলে যে মানুষের ভিতরে যে টিকাদানের আগ্রহ সেটি কিন্তু ব্যাপকভাবে বেড়েছে। কিন্তু এখানকার কেন্দ্রে যারা দায়িত্বে আছেন তারা বলছেন তাদের যে নির্দিষ্ট পরিমাণ টিকা দেওয়া হয়েছে এর বাইরে কিন্তু তারা দিতে পারবেন, অর্থাৎ 350 টিকা দিতে পারবেন। 3টা পর্যন্ত টিকা দেওয়ার কথা রয়েছে, কিন্তু 1টার মধ্যেই টিকাদান শেষ হবে বলে এখানকার যারা দায়িত্বত আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে টিকাদান কেন্দ্র থেকে সবশেষ। মামুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়, এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।